ডক্টর ট্রিনা ইসলাম ইস্যুতে একটু আপডেট আছে, দ্রুত আলোচনা করে ফেলি আপডেটটা। সেটা হচ্ছে জামিল পরপর শাকিল আহমেদ নাকি, তারপর উনি হচ্ছে ওইটার প্রেক্ষিতে উনি চ্যানেল 24 এই খবরটা আসছে, অন্যান্য চ্যানেল ওনাকে এখনও পিক করতেছে না। বদমাইশি বুঝতে হবে বাংলাদেশের খেলাধুলা, কোনো স্ট্রেট লাইন নেই, বাংলাদেশে সব আঁকা বাঁকা পথ। তো চ্যানেল 24-এর একটা রিপোর্ট দেখলাম আর কি, ওই মহিলা হচ্ছে ওনার অ্যাটর্নি সহ আদালত চত্বরে দাঁড়ায়, সংবাদ সম্মেলনের মতো আদালত চত্বরে দাঁড়ায় একটি কথা বলছে। তো সেইখানে যখন উনি কথাগুলো বলছে, এখান থেকে আবার ওনাকে আমরা কিছু এক্সট্র্যাক্ট করে নিয়ে আসবো। আমরা এই যে ডেইলি শো উইথ ফখরুল, আমরা যেরকম এক্সট্র্যাক্ট করি বাস্তবতা, সত্য ঘটনা উদ্ঘাটন করি, এখানে সত্য উদ্ঘাটন হয় ডেইলি শো উইথ ফখরুল আর বাংলাদেশ ওনার বাংলা হইতেছে বদমাইশির আখড়া। তো আপনাদেরকে আমি গত এই তিনটা পর্ব করছি মহিলাকে নিয়ে, যতগুলো আলাপ আলোচনা করছি তার সবগুলোর এখন আবার আবার প্রমাণ, একেবারে আমি কিছু স্পেকুলেশন করছি, কিছু থিওরাইজ করছি বেসড অন হার স্ট্যাটাস, বেসড অন হার প্রেস কনফারেন্স, বেসড অন হার প্রেস রিলিজ। এখন উনি এগুলোকে আরেকবার পাকাপোক্ত করবেন, দেখেন আবার যেগুলো উনি সেখানে ক্লিয়ারলি অনেকটা বলেন নাই, আমি থিওরাইজ করছি, সেগুলো এখন আরও ক্লিয়ার হয়ে যাবে। যা যা বলছি একটা একটা করে প্রত্যেকটা প্রমাণ এখন পাবেন যে সত্য না মিথ্যা, যা যা থিওরাইজ করছিলাম সত্য মিথ্যা বলতে কি মানে এগুলোর কারেক্ট কী কারেক্ট না। আমি আপনাদেরকে আলোচনা করছি যে ওনাকে কোনো ধরনের থ্রেট করা হয় নাই, উনি যেগুলো অভিযোগ আনছে প্রাথমিকভাবে আনছে প্রতারণা ভ্রূণ হত্যার অভিযোগ, তারপর মামলা করতে গিয়ে এটাকে বানায় ফেলছে ধর্ষণ মামলা, কারণ উনি বুঝতে পারছে এগুলোর কোনো আইনি ভিত্তি নাই, উনি যেগুলো মিথ্যা বানানোর কথাবার্তা বলতেছে। সো ওনার বেসিক্যালি আমি আপনাদেরকে বলছিলাম যে ওনার ইস্যু কিন্তু ছিল ওনার চাকরি খেয়ে দেয়, এটা ওনার কথা থেকে এবং প্রেস কনফারেন্স প্রেস রিলিজ থেকে, হ্যাঁ আবার দেখাইতে পারবো না, আলোচনা করতে পারবো না, যারা দেখছেন তো দেখছেন। ওনার এই সবগুলো থেকে ক্লিয়ারলি বোঝা গেছে যে উনি হচ্ছে ওনার কোনো অভিযোগ ছিল না, উনি কোনো অভিযোগ করতেন না, আনতেন না, ওনার চাকরি খেয়ে দেয়, এখন উনি কী করবেন, চাকরি খেয়ে দেয়, এখন তার শান্তি লাগতেছে না, এখন এই জন্য উনি হয়েছে অভিযোগ নিয়ে আসছেন ধর্ষণ ভ্রূণ হত্যা এসে। সেটা আমি আপনাদেরকে ওনার লেখায় আজকে এখন আবার উনি এই কথাটা বলবেন, একদম ক্লিয়ারলি উনি এই কথাটা বলবেন যে উনি আদালতে দ্বারস্থ হয়েছেন কারণ ওনার মান সম্মান গেছে, ওনার দুইটা চাকরি ছিল, দুইটা চাকরি গেছে, উনি নিঃস্ব হয়ে গেছেন, আসলে নিঃস্ব হয়ে গেছেন, উনি এদিক থেকে ওনার হাজব্যান্ড নাই, রাইট, হাজব্যান্ডের সাথে উনি ফরকিয়া করে পেটে প্রেমিকের বাচ্চা নিয়ে হাজব্যান্ডের সাথে মিথ্যা গোপনে সংসার করতেছে, সো হাজব্যান্ড তো আর নাই সম্পর্ক। সো ওনার সম্মান মান সম্মান গেছে, ওনার দুইটা চাকরি ছিল, দুইটা চাকরি খেয়ে দিয়েছে শাকিল আহমেদ, এবং এই সব কারণে উনি যে চারদিক থেকে চিপায় পড়ে গেছেন, হ্যাঁ ঠিক আছে উনি চিপায় পড়ে গেছেন, এটা একটা মানবিক পরিস্থিতি, সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং সেটার কী ব্যবস্থা নেওয়া যায়, সেটার ব্যবস্থা নেওয়ার সিস্টেম আছে, শাকিল আহমেদকে চাকরিচ্যুত করবে 71টি, মানে এগুলো হচ্ছে আদালতের বাইরের সিস্টেম, একটা হচ্ছে লিগাল প্রসিজিওর, একটা হচ্ছে নন লিগাল প্রসিজিওর, এগুলো হচ্ছে কারণ এখানে লিগালি কোনো জুরিসডিকশন নাই, এই তাদের মধ্যে যা ঘটছে এটাকে লিগালি অ্যাপ্রোচ করার কোনো ভিত্তি নাই, যে কারণে তো উনি মামলা করতে গিয়ে বানায় ফেলছে প্রতারণাকে ধর্ষণ মামলা, রাইট, কারণ এগুলো কোনো লিগাল ভিত্তি নাই, এই জন্য মিথ্যা যারা সোনার বাংলার বদমাইশি শুরু হয়ে গেছে। সো ওনার যেইগুলো ওনার অভিযোগ, ওনার যেগুলো ক্ষোভ যে ওনার মান সম্মান নষ্ট হয়েছে, ওনার সংসার ভাঙছে, সব কিছু ওনার কারণেই, শুধুমাত্র দুইটা চাকরি যে হারাইছে এটার পেছনে ওনার দায় না, এটা ওই লোক এই পেছন থেকে এই কাজটা করছে। তো হ্যাঁ সেটাকে অ্যাপ্রোচ করেন, সেটাকে আপনি এনকাউন্টার করেন, সেটাকে আপনি কনফ্রন্ট করেন, ডিল করেন, কীভাবে করবেন, উনি পান্ডা বাহিনী দিয়ে এগুলো করছে, আপনি আবার আপনার পান্ডা বাহিনী খুঁজে বের করবেন, খেলাধুলা সোনার বাংলার হবে, আর যদি আপনি বিচার চান আপনি 71 টিভির কাছে গিয়ে বিচার দেন যে আমার সাথে এরকম হয়েছে, আপনারা এরকম লোককে চাকরি থেকে রাখবেন, না না উনি গেছে ধর্ষণ মামলা করতে, রায় সো শোনেন ওনার ধর্ষণ মামলার ভিত্তি কী, উনি বলবেন আমি আদালতে দ্বারস্থ হয়েছি, আমার মান সম্মান দুইটা চাকরি সবই গেছে, আমি নিঃস্ব হয়েছি, জানি না এখন আদালত কতটুকু কী করবে, শোনেন ওনার কথা। চাকরি হারিয়েছি, দুটো চাকরি হারিয়েছে, আমি একজন চিকিৎসক, মান সম্মান আমার কোনো কিছুই এখন সে অবশিষ্ট রাখে নাই, যে আমি এখন আদালতে দ্বারস্থ হয়েছি, উনি আমাকে যে নিঃস্বটা করেছেন সেটার মাফ হয়তো জানি না আদালত কতটুকু করবে। তারপর হতে চেয়েছে যে আমি আপনাদের আলোচনা করে দেখাইছি যে ওনার যে বাচ্চাটা নষ্ট করছে এখানে কি হয়েছে ঘটনাটা, ওই লোক ওনাকে নিশ্চয়ই বলছে যে দেখো তুমি এই বাচ্চা আমি রাখতে রাজি নাই, বাচ্চা আমি বাচ্চার রেসপন্সিবিলিটি নিতে রাজি না, এটা একটা অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি, উই ডিড নট প্ল্যান ফর ইট, সো এটাকে এখন আমরা রাখবো না, কিন্তু মহিলা রাখবে, মহিলা রাখবে কেন, এখানে আপনাকে বুঝতে হবে তাদের তো বিয়ের সম্পর্ক না, এখন ওই মহিলা তাকে ধরতে যাচ্ছে কোনোভাবে, মানে এখন প্রেগনেন্সিটা ফাঁসে দিতে পারবে না ওই লোককে, তাদের মধ্যে বিয়ের সম্পর্ক নাই, ওই লোক যদি বিয়ে না করে এখন পেটে বাচ্চা চলে আসছে, এখন তার ভাগতে পারবে না, বাচ্চাটা রাখতে পারলে ওই লোককে ফাঁসাইতে পারবে, কব্জা করতে পারবে, সো এই কারণে উনি বাচ্চাটা রাখতে চাচ্ছে, এটা লাইক আমরা ধারণা করে নিতে পারি। দেখেন ধারণা এই পর্যন্ত যত থিওরি দিচ্ছে একটা তো ভুল হলো না, সো এই থিওরিটা ধরে নেন কারেক্ট থিওরি, এই কারণেই মহিলা বাচ্চাটা রাখতে চাচ্ছিল শাকিল আহমেদকে ধরার, শাকিল আহমেদের বউটু আছে, সংসার আছে, সে তো এই মহিলার সাথে থাকবে না দীর্ঘমেয়াদে, কিন্তু মহিলা তাকে ধরবে কেমনে, ধরার রাস্তা কি, ওই ধর্ষণ মামলা দেও, ওই বাচ্চা পেটে যে অ্যাক্সিডেন্টাল বাচ্চা সেটাকে গোপনে এটাকে নিয়ে ইউকে চলে যাও মহিলা, এইগুলো আর কি শয়তানি করতে হবে। সো শাকিল আহমেদ তাকে যদি বলে থাকে যে হ্যাঁ আমি তুমি বাচ্চা রাখলে আমি সম্পর্ক রাখবো না কারণ আমি বাচ্চার রেসপন্সিবিলিটি নিতে রাজি না, এটা 100% তার নাগরিক অধিকার, স্বাধীন দেশের নাগরিকের অধিকার, এটা তার আমাজন বোন না, ও সরি এটা আমাজন বোন, এটা অসভ্য দেশ, ওকে
সো এই কথাটা বলছে শাকিল আহমেদ, কোনো থ্রেটে আমি আপনাদেরকে আলোচনা করে দেখাইছি যে লিগালি শুধুমাত্র ভার্বালি থ্রেট করার জন্য কাউকে ফিজিক্যাল হার্মের থ্রেট করলে সেটা একমাত্র প্রসিকিউটেবল, এছাড়া অন্য কোনো কিছু প্রসিকিউটেবল না। এবং শুধুমাত্র আপনি সে, আরে বাবা এখানে আরও অনেক ডিটেলস আছে, সোনার বাঙালি তো নুয়ান্স ডিটেলসের কোনো ধার ধারে না অসভ্যগুলো। আপনি কাউকে, যেমন আপনি যদি আমাকে এখন বাংলাদেশ থেকে থ্রেট করেন যে আমি কালকে আপনার বাসায় এসে আপনাকে পিটাবো, এটা এই থ্রেটের কিন্তু কোনো ভিত্তি নেই, কারণ আমি আমেরিকা, আপনি বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে আমেরিকায় আসতে একদিন আপনি আসতে পারবেন না। সো আপনি যে একটা কথা বলছেন এটা কী জানি বলে অ্যাকসেনচুয়েট করা মনে হয়, না যেন অ্যাকচুয়েট করা, অ্যাকসেনচুয়েট তো হয় না, অ্যাকচুয়েট করা মনে হয় টার্মটা, যেটাকে অ্যাকচুয়ালি আপনি ঘটানোর আপনার সেই ক্যাপাসিটি থাকতে হবে যে কথাটা বলছেন। যদি ক্যাপাসিটি না থাকে তাহলে এটা কিন্তু থ্রেট হিসেবে আপনার প্রসিকিউশন হবে না। কিন্তু আপনি যদি বলেন যে আমি বাংলাদেশে আসলে আপনাকে কোপাবো, এইটার কিন্তু প্রসিকিউটেবল হবে, কারণ এটার ভিত্তি আছে। যেগুলোর কোনো ভিত্তি নেই, যেগুলো ইয়ে করা যাবে না, মানে বাস্তবসম্মত না, এগুলার সো থ্রেট করলেও কিন্তু, আর সেইখানে এই মহিলার সাথে থ্রেটের কোনো কিছু নাই, তাকে জাস্ট বলছে যে এটা একটা তাদের মধ্যে বোঝাপড়া মনোমালিন্যের বিষয় যে তুমি সম্পর্ক, বাচ্চা রাখলে আমি সম্পর্ক রাখবো না। এখন মহিলার এটা বল, মহিলার কোর্টে সে যদি সম্পর্ক রাখতে চায় বাচ্চা নষ্ট করবে, সে যদি সম্পর্ক রাখতে না চায় বাচ্চা নষ্ট করবে না, এবং তাও বাচ্চা নষ্ট করবে, বাচ্চা নষ্ট করার বিভিন্ন স্টেজ আছে, কোন স্টেজে করা যাবে কোন স্টেজে করা যাবে না সেগুলোরও লিগাল ভিত্তি ব্যাখ্যা আছে। সো উনি এইরকম না 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 উনি করছে কি, উনি বাচ্চাটা রেখে দিয়েছে গোপনে ওই লোককে ক্যাপচার করার জন্য এবং তারপর নষ্ট, সব কিছু দায় দায়িত্ব না এখানে ওই লোকের, কোনো নৈতিক না, ভুল বলছি, নৈতিক দায় আছে, লিগাল কোনো দায় নাই। তো এই কথাগুলো যে বলছি এখন মহিলার মুখ থেকেই শোনেন যে ওই লোক তাকে কীভাবে বাধ্য করছে, তাকে সিম্পলি বলছে তুমি বাচ্চা নষ্ট না করলে সম্পর্ক রাখবো না, উইচ তার অ্যাবসোলুটলি অধিকার আছে শাকিল আহমেদের এই কথা বলার। আমি যখন প্রেগন্যান্ট আমি তাকে জানাই, তখন আমি লন্ডনে চলে যাই, আমি আসার পথে ভয়াবহ অসুস্থ হয়ে যাই এবং বাধ্য হই গর্ভপাত করতে। তিনি বলেন যদি গর্ভপাত না করেন তাহলে না করো, তাহলে ভবিষ্যতে আমি তোমার সাথে আর কোনোভাবেই সম্পর্ক কি, বিয়ে তো অনেক দূরের, সম্পর্কই আর রাখবো না। এবার একটা মজার জিনিস দেখেন যে অ্যাটর্নি চাচ্ছে না সে কথা বলুক, সে যে কথা বলতেছে খালি অ্যাটর্নি কেমনে থামাবে তাকে, কারণ সে তো বোঝেন না, সে তো পাক না পণ্ডিত, যদিও দাবি করছে সে আমি সরলা অবলম্বী এটি আমি কিচ্ছু বুঝি না, আসলে যে সে পাক না, সে পিএইচডি করা করতে যাচ্ছে, মাস্টার্স করতে যাচ্ছে, সে ডাক্তার, সে একটা উপস্থাপিকা, সে দুনিয়া ভেজে চষে খাওয়া মহিলাটা এবং সে জানে কীভাবে বদমাইশি করতে হয়, দেখেই সব বদমাইশি রাস্তাগুলো ধরছে। সো সে অনেক পণ্ডিত, সে এখন খালি মিডিয়াকে কনফ্রন্ট করবে, সে মিডিয়া সব প্রশ্নের উত্তর দিবে, আর অ্যাটর্নি আরে চুপ থাকেন চুপ থাকেন, আপনি আপনি কথা বলতে চান না, কথা বলতে গেলে গণ্ডগোল লাগাবেন, কারণ এটা তো সাজানো মামলা, কথা বোঝা নাই, মুখ ফসকে খালি সত্য বেরিয়ে চলে আসবে, মামলা ভিত্তি যাবে দুর্বল হয়ে। মানে অ্যাটর্নি বারবার খালি বলতেছে চুপ থাকেন কথা বলেন না, আমাদের সাজানো মামলা কিন্তু আপনি ভেস্তে দিবেন। অবশ্যই আছে, কারণ আর মহিলা পাকনামি করে কথা বলতে যায়, কথা বলতে গিয়ে এখন একটা ধরা খাবে। দেখেন তাকে জিজ্ঞেস করছে সাংবাদিক যে আপনাদের সেপারেশন হয়েছে কিনা, সে হ্যাঁ 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 আমাদের সেপারেশন হয়ে গেছে, উই আর সেপারেটেড। আচ্ছা একটা কথা অ্যাড করি, সেপারেশন মানে কি, সেপারেশন মানে কিন্তু পৃথক থাকা, হ্যাঁ আক্ষরিক অনুবাদ করতে গেছে। দেখেন বিয়ে সম্পর্ক এই প্রেক্ষাপটে এই কনটেক্সটে সেপারেশন মানে কিন্তু আমরা বুঝি যে ডাইভোর্স, এইরকম বিয়ের ক্ষেত্রে যদি হয়। তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে আপনাদের সেপারেশন, হ্যাঁ হ্যাঁ আমাদের সেপারেশন হয়ে গেছে, মনে করেন আপনার আমার আমার আপনার মধ্যে কিন্তু এখন একটা সেপারেশন আছে, আপনি পর্দার ওই পাশে আমি এই পাশে, আমরা কিন্তু এক জায়গাতে নেই, আমরা সেপারেটেড, বাইরের আমি ঘরে বসে আছি, বাইরের পরিবেশ থেকে আমি সেপারেটেড, বাইরের পরিবেশের সাথে আমার একটা সেপারেশন চলতেছে এই মুহূর্তে, এরম অনুবাদ মারাইছে আর কি। বললাম না পান্ডা, আসল পান্ডা সে, সে ক্ষীর, সে দুনিয়ার বদমাইশ, এখন নিজের পক্ষে সব নেওয়ার জন্য আমি নারী, আমি অবলা, হ্যাঁ আমরা সেপারেটেড, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তারপর আবার যখন সাংবাদিক উল্টা প্রশ্ন করতে যায় তখন তার অ্যাটর্নি হোল্ডন, তুমি কথা বলো না, তুমি গণ্ডগোল লাগাবো, আমাদের সাজানো মামলা ভেস্তে যাবে। না 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 সে হ্যাঁ কী কী বলেন। তারপর সাংবাদিক তাকে যে প্রশ্নটা করে, এইবার বদমাইশ ধরা খেয়ে একেবারে থতমত খেয়ে কী করবো, সাথে সাথে অ্যাটর্নি মুখের দিকে থাকে, আমাকে বাঁচাও, ধরা খেয়ে গেছি আমি। তাকে বলে আপনার বিয়েটা তো এখনও আছে, সে তো বললো সেপারেটেড, কিন্তু তার বিয়েটা এখনও লিগাল, মানে কী বলে এটা, মানে ভয়েড হয় নাই আর কি, বা নাল হয় নাই, আপনার বিয়েটা তো এখনও আছে, সেটা কী মনে হচ্ছে আপনার, যে আপনি সেপারেট বলতেছেন কিন্তু আপনার তো বিয়ে আছে, আপনার বিয়ে থাকা অবস্থায় যে আপনি এত কিছু করতেছেন এটা তো আপনি করতে পারেন না। তখন থেকে গেছে এই মহিলা, এখন বাঁচো আমাকে, দেখেন এই মহিলাকে নিয়ে এত কথা বলতেছি কেন, একজন এসব কমেন্ট সেকশন, আরে বাবা রে কমেন্ট সেকশনেও চলে আসছে সব কমেন্ট যে আপনি খালি এই মহিলাকে নিয়ে কথা বলতেছেন কেন, বলেন তো শুধুমাত্র আমি কেন এই মহিলাকে নিয়ে কথা বলতেছি, দেখি আপনাদের গোবর মাথা থেকে এটার ব্যাখ্যা দাঁড় করাইতে পারেন কিনা নিজে নিজে, না পড়লে তো আমি আসি হেল্প আউট করার জন্য, পারেন নাই ওকে। সেটার কারণ হচ্ছে
দুজনই একটা অপরাধ করছে, নৈতিক অপরাধ, লিগাল না, লিগালি লিগালি অপরাধ কিন্তু এই মহিলা করতেছে এই মিথ্যা অভিযোগ এনে। ওই লোক লিগালি কোনো অপরাধ করে নাই, তাকে লিগালি প্রসিকিউট করার কোনো লিগাল গ্রাউন্ড নাই, লিগাল জুরিসডিকশনের কোনোটাই পড়ে না, যে কারণে এই মহিলা একবার এই অভিযোগ এনে কিন্তু মামলা করে, আরেকটা ধর্ষণ মামলা করতে গেছে, অভিযোগ আছে ভ্রূণ। হ্যাঁ, সো এগুলো প্রমাণ আর কি, যে আমি এতদিন ধরে বলে আসতেছি ওনার এগুলোর লিগাল ভিত্তি নাই, এই কারণে ধর্ষণ ফর্ষণ ঢুকাইতে গেছে এখন। সো নৈতিক অপরাধ দুজনই করছে, সো সেই জায়গায় দুজনই সমান আছে, কিন্তু এই মহিলা কিন্তু এই লোকে ফাঁসানোর চেষ্টা করতেছে, লিগালি ফাঁসানোর চেষ্টা করতেছে, তার বিরুদ্ধে নানান রকম মিথ্যা অভিযোগ আনা শুরু করছে, প্রতারণা, ভ্রূণ হত্যা, মামলা গিয়ে করে, ধর্ষণ, এই যে কথার মধ্যে কোনো কনসিস্টেন্সি নাই, তার চাকরি খেয়ে দিছে, হ্যাঁ তোমার চাকরি খেয়ে দিছে, সেটা নিয়ে তুমি কথা বলছো, আমার চাকরি এই লোক খেয়ে দিছে, এর বিরুদ্ধে তোমরা ব্যবস্থা নাও, সেটাও কিন্তু লিগাল ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই, সেটা কিন্তু লিগাল গ্রাউন্ডের বাইরে, লিগাল জুরিসডিকশনের বাইরে। ওরা বাঙালি তো বলছে না, শিক্ষিত শিক্ষিত লোক কমেন্ট সেকশনে এসে উদ্ভট উন্মাদের মতো কমেন্ট করবে একটু পর, এগুলো কোনোটা কিন্তু লিগাল জুরিসডিকশনের মধ্যে পড়ে না। সো ওই মহিলার যদি চাকরিগুলো খেয়ে থাকে, সেটা ওই মহিলা যেমন কনফার্ম করার ওই 71 টিভির কাছে যাক গিয়ে, অথবা সোনার বাংলার খেলাধুলা যে পিছনে হ্যাঁ প্রভাব খাটায় টাটায়, ওই লোক যেরকম প্রভাব খাটায় দিছে, এইগুলো করেন আপনি খেলাধুলা, যেহেতু এটা লিগাল গ্রাউন্ড নাই, সেহেতুরা মহিলা এখন মিথ্যা বানোয়ার, ধর্ষণ, ভ্রূণ হত্যা, প্রতারণা, এইগুলা লিগাল গ্রাউন্ড দেওয়ার চেষ্টা করতেছে, যে জিনিসটা কোনো লিগাল গ্রাউন্ড নাই, মিথ্যা অভিযোগ আনতেছে, ফাঁসানোর চেষ্টা করতেছে, এই কারণে মহিলাকে নিয়ে কথা বলতেছি, বুঝছেন, এই কারণে ওই লোককে নিয়ে কথা বলতেছি না, শুধুমাত্র মহিলাকে নিয়ে কথা বলতেছি, ঢুকছে মাথায়? ওকে, তো এই হচ্ছে ঘটনা। এই ঘটনার আর কী হবে এখন, ইউ মে আস্ক যে এটার রায় কী আসবে শেষ পর্যন্ত, কী হওয়া কী যে আসবে আমি জানি না। আমাদের অ্যাট ডেইলি শো উইথ ফখরুল সুপ্রিম কোর্টে আমরা রায় দিয়ে দিছি যে মহিলা বিয়ে বেকুজুর খালাস। আপনাদেরকে একটা ঘটনা আমি বিশ্লেষণ করতে পারি, আমেরিকাতে এখন খুব আলোচিত কয়েকটা কেসের রায় আসছে, এবং রায়গুলো দেখলে আপনারা বুঝবেন যে ন্যায় বিচার কাকে বলে, সভ্যতা কাকে বলে, জাস্টিস কাকে বলে। অবাক করা কাণ্ড, কিসের মব, কিসের কী, এদেশে তো মব নাই প্রথমত, তাও যেরকম বিভিন্ন পলিটিক্যাল ফেস্টেড বিভিন্ন পার্টিজান গ্রুপ থাকে, বিভিন্ন দাবি দেওয়া থাকে, চারটা লোককে খুন করছে, দুইটা লোককে খুন করছে, ঠাসঠার গুলি করছে, পাঁচজনকে গুলি করছে, বেকসুর খালাস, একেবারে ঠাসঠার গুলি করছে, বেকসুর খালাস। ন্যায় বিচার এই জিনিস, আপনাদেরকেও যে আমি লিখছিলাম যে বার্ডেন অফ প্রুফ, আপনার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ আনে, বার্ডেন অফ প্রুফটা তার, যে তাকে প্রমাণ করতে হবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ সত্য, আপনার কোনো বার্ডেন অফ প্রুফ নেই। সোনার বাংলার মধ্যে ঘটনা উল্টা, আপনার বিরুদ্ধে কেউ কোনো একটা অভিযোগ তুলে দিল, এখন আপনার বসে বসে প্রমাণ করতে হবে আমি ধর্ষক না, আমি খুনি না, আমি হত্যাকারী না, আমি প্রতার, সব বার্ডেন অফ প্রুফ এখন আপনার মব আপনার বিরুদ্ধে, সিস্টেম আপনার বিরুদ্ধে, সব আপনার বিরুদ্ধে, এখন একটা অভিযোগ তুলে দিলেই শেষ। সো এখন তো শাকিল আহমেদের তো পাওয়ার টাওয়ার আছে দেখে হয়তো বের হয়ে আসতে পারবে, কিন্তু শাকিল আহমেদের জন্য কাজটা কিন্তু খুব কঠিন, ওই যে একদিন সোনার বাংলার বার্ডেন অফ প্রুফ ওনার উপর চলে আসছে, এখন ওই মহিলার পক্ষে মব, আদালত মহিলার পক্ষে, সব কিছু এখন ওই মহিলার পক্ষে, এখন বার্ডেন অফ প্রুফ ওই শাকিল আহমেদের উপরে, তাকে সব ডিসপ্রুফ করে বের হয়ে আসতে হবে। নেভার নো কী হবে অ্যাট এন্ড অফ দ্য ডে, নেভার নো। তো একটু আপডেট থাকলো, এটা আলোচনা করতে চাইলাম, যদি আরও আপডেট আসে আরও আলোচনা হবে আর কি, ইনশাল্লাহ। ন্যায় বিচার আমরা এখানে দিয়ে যাবো, বাংলাদেশে সোনার বাংলা যাই হোক, ডেইলি শো উইথ ফখরুল সুপ্রিম কোর্ট থেকে ন্যায় বিচার আসবেই, এই ব্যাপারে কেউ আমাদেরকে থামাতে পারবে না।